আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পৃথিবীর মানুষ সবসময় চেষ্টা করে একজন মানুষের কিভাবে ভুল ধরা যায় এবং তার দোষটা খুঁজে বের করার আমরা সবসময় চেষ্টা করি। একজন হুজুর যখন সে রাস্তা দিয়ে হেঁটে যায়, যদি সে জোরে যায় তাহলে কি বলে জানেন? কারণ হয়তো দাওয়াত পেয়েছে। আর যদি কোনো হুজুর ধীরে হাঁটে তাহলে কি বলে জানেন? বলে যে হয়তো খাওয়া বেশি হয়েছে। এটার নামই বাঙালি। তো আজকের এই বিষয়টি নিয়ে কথা বলবো। থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন কোন বিষয় নিয়ে কথা বলবো। যারা কলরবকে ইদানিং বিভ্রান্ত করার চেষ্টা করছেন, যারা হেটার্স এই ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন, আর যারা ভালোবাসেন তারা তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো শুরু করছি আজকের ভিডিও। সম্মানিত দর্শক মণ্ডলী, খুবই পরিচিত এবং ব্যয়বহুল দুজন শিল্পী আহনাফ খালিদ এবং ফজলে ইলাহি সাকিব, এই দুই গুণী শিল্পীকে নিয়ে ইদানিং ট্রল হচ্ছে। যে ট্রলটা আমি আপনাদেরকে দেখাতে চাই, এই যে এখানে শো করছে আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্টটা, এই চুল কাটাটা আপনারা আবু রাহেন ভাইয়ের পেজে কিন্তু এই ছবিটা পেয়ে যাবেন, অ্যাভেলেবেল আছে। আমি যদি কোনো অযৌক্তিক কথা বলে থাকি এবং কলরবের দালালি করে থাকি সেটাও আমাকে বলবেন, কারণ আমি সত্যের পথে। আমি চাই না যারা সত্য নিয়ে কাজ করে তাদের বিরুদ্ধে কেউ অ্যাকশন নিক এবং তাদের বিরুদ্ধে কেউ কটূক্তিমূলক কথা বলুক, সেটা কলরবই হোক, হ্যাভেন টিউনি হোক, নাসিদ স্টুডিও হোক, যেখানেই আঘাত আনা হবে সেখানেই প্রস্তুত হবে আব্দুল হক। আপনারা বলুন, এটা কি বাজে ধরনের চুল কাটা বলে? আমার মতে মনে হয় না। কারণ হয়েছে, ফজলে ইলাহি সাকিব যে চুলটা কেটেছে, এই চুল কাটাটা একদম স্বাভাবিক। একজন ছোট মানুষ, আমার থেকে বয়সে অল্প হবে, কিন্তু হয়তো সঙ্গীত অঙ্গনের দিক থেকে তারা আমার থেকে অনেক বড়, অনেক বেশি জানে। তো সে যে চুলটা কেটেছে, এই চুল কাটাটা কিন্তু খারাপ কিছু না। কিন্তু ওই যে মানুষ যখন বড় হয়ে যায়, বাঙালি জাতি কি তো তাকে উপরে উঠতে দেবে না, তাকে নিয়ে ট্রল করবে। ইদানিং দেখতে পাচ্ছি কলরব নিয়ে মানুষ বেশি ট্রল করা শুরু করেছে, তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বিভিন্ন জুব্বা নিয়ে, বিভিন্ন টুপি নিয়ে, এই নিয়ে, সেই নিয়ে। এসব কেন, এসব কেন করছেন আপনারা? তারা তো মানুষ, তাদেরকে কি আপনারা বাঁচতে দিতে চান না? কত বাঙালি আবার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে, টুপি নেই কিন্তু চুলগুলো বড় বড়। সম্মানিত দর্শক মন্ডলী, সর্বহালতে টুপি পরা এটা কি ফরজ বলতে পারবেন আপনি? প্রমাণ করতে পারবেন সর্বহালতে টুপি পরা ফরজ, বা টুপি ছাড়া চলা যাবে না, এটা প্রমাণ করতে পারবেন? একজন মানুষ তার মনে চেয়েছে যে টুপি পরেনি বা টুপি না পরে একটা পিকচার উঠাইছে, তো সেটাকে নিয়ে ট্রল করার কিছু আছে? তারা কি খুব বাজে ধরনের কাজ করছে? কই, সে যখন পাঞ্জাবি জুব্বা পাগড়ি পরে যখন ঘোরে তখন তো আপনি এই কথাটা বলেন না, এই টলটা করেন না, বিভিন্ন জায়গায় এই কমেন্টটা আপনাদেরকে করতে দেখি না যে দেখুন কত সুন্দর লাগছে আহনাফ খালিদকে। যে সমস্ত বাজে ভাইরা, যে সমস্ত মানুষরা কলরবকে নিয়ে বা ইসলামিক সাংস্কৃতিক সংগঠনকে নিয়ে এবং কিছু কিছু ভালো মানুষদেরকে নিয়ে এরকম বিভ্রান্তকর পোস্ট এবং বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা ছড়ানোর চেষ্টা করছেন, আপনারা এসব থেকে বিরত থাকুন। আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন আপনাদেরকে দীনের সহি বুঝ দান করুন। আর এইগুলো নিয়ে পড়ে থেকে লাভ নেই। একজন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে, ইসলামের খেদমত করতেছে, সুন্নত মোতাবেক চলতেছে, এগুলোতে ধ্যান দেন। কে টুপি পড়লো, কে না পড়লো, কে ট্রাই পড়লো, কে না পড়লো, কেউ জোরে হাঁটলো না, কে ধীরে হাঁটলো, এইসব দিকে আমাদের দরকার নেই। কী দরকার আছে ভাই? মানুষের ভুল খোঁজার আগে নিজের ভুলটা সংশোধন করুন। আপনি বলতেছেন আহনাফ খালিদ খারাপ বা আহনাফ খালিদ চুল এরকমভাবে কাটছে, এরা তো বাজে, বকাটে, টাইট ফিটিং পোশাক পরে, এসব আপনি তাদের বিরুদ্ধে এলজাম লাগাচ্ছেন। কিন্তু ভাই, আপনার নিজের ভিতরের ভুলগুলো আগে ধরার চেষ্টা করুন। আপনি আগে নিজে মানুষ হন, তারপর অপরের ভুল ধরার চেষ্টা করবেন। অন্যের ভুল ধরা সহজ, কিন্তু নিজের ভুলগুলো ধরা আসলেই কঠিন। এই ভিডিওটি যদি আহনাফ খালিদ এবং ফজলে ইলাহি সাকিব ভাই দেখে থাকো, আমি তোমাদেরকে বলতে চাই, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বড় বড় গুণী লোকেরা বলেছেন যে তোমরা যদি কখনো কোনো কাজ করতে যাও এবং তার পিছনে যদি সমালোচনা না হয় তাহলে সেই কাজটিকে বাদ দিয়ে আবার নতুন করে কাজটি শুরু করো। কারণ যখন সমালোচনাই হচ্ছে না, তার মানে তুমি সাকসেসের দ্বার প্রান্তে পৌঁছাতে পারছো না। তো এই জন্য হিম্মত হারা হওয়া যাবে না, সামনে চলো, আমরা সাথে আছি। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সত্য কথা বলার চেষ্টা করি, সত্য সবসময় সামনে নিয়ে আসবো। যদি আপনারা পাশে থাকেন ভালো কিছু করবে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, শেবা খায়।